stay back. Don't come any closer. Give me your hand. I'll pull you back over. No! হলিউডের বহুল আলোচিত সিনেমা টাইটানিকের অভিনেত্রী কেট উইন্সলেটের পরা একটি ওভারকোট নিলামে তোলা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিলামকারী সংস্থা গোল্ডিন কোটটি নিলামে তুলেছে। গত শুক্রবার রাতে নিলাম শুরু হওয়ার পরই বেশ কয়েকজন এতে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে $34,000। রোববার শেষ হবে এই নিলামের সময়সীমা। যে বেশি দাম দিতে পারবেন তারই সংগ্রহে যাবে এই ওভারকোট। গত শুক্রবার রাতে নিলাম শুরু হওয়ার পরই বেশ কয়েকজন এতে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে $34,000। রোববার শেষ হবে এই নিলামের সময়সীমা। যে বেশি দাম দিতে পারবেন তারই সংগ্রহে যাবে এই ওভারকোট। টাইটানিক দেখে স্বপ্নে বুধ হননি এমন মানুষ পাওয়া দায়। এখনও সিনেমাটির কোনো দৃশ্য টিভির পর্দায় বা মোবাইলে ভেসে এলে বদলাতে পারেন না দর্শক। বলে রাখা ভালো, টাইটানিক জাহাজটি ডোবার দৃশ্যে কেটের গায়ে নিলামে তোলা এই ওভারকোটটিই ছিল। গোলাপী উলের উপর কালো এমব্রয়ডারি করা ওভারকোটটি ডিজাইন করেছিলেন ডেবোরা লিন স্কট। তার ডিজাইনের উপর ভিত্তি করে যে পেটারম্যান কোম্পানি এই কোটটি তৈরি করেন। টাইটানিকের জন্য পোশাক ডিজাইন করে স্কট একাডেমিক পুরস্কারও পান। টাইটানিক প্রথম সিনেমা যা বক্স অফিসে প্রথম বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল। সিনেমাটি 14টি বিভাগে একাডেমিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। সেরা ছবি, সেরা পরিচালক এবং সেরা পোশাক ডিজাইনের জন্য অস্কারও পান। নিয়াজ শুভ, সময় সংবাদ।